শিক্ষার্থীরা বম্বাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে আবার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 কারণে অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা চলছিল তারই প্রথমে আজকে আমরা আবারও নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সাথে থাকবে। আমাদের আজকের আলোচনা টপিকস ডেটা উইক শ্রেণী, এখান থেকে কিছু অনুশীলন। ক্লাসে তোমাদের আগেই এগুলো পড়ানো হয়েছে, যেহেতু অনেকদিন ক্লাস হয়নি, এই জ্ঞান অলরেডি একটা হয়ে গেছে, তাই এই বিষয়ে কিছু অনুশীলন আজকে আমরা করার চেষ্টা করব। তো পরীক্ষাতে এ ধরনের কোশ্চেন আসে যে নিচে অনুচ্ছেদ হতে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো অথবা পাঁচটি বিশেষ পদ চিহ্নিত করো, এরকমই একটা কোশ্চেন এখানে দিয়ে আজকে অনুশীলন করার আমরা চেষ্টা করব। তো এখানে আমাদেরকে কোশ্চেন যেটা চেয়েছে সেটা হচ্ছে যে নিচের অনুচ্ছেদ হতে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো। এখন এই বিশেষণ পদ চিহ্নিত করার ক্ষেত্রে তাহলে আমাদেরকে বিশেষণ পদের সংজ্ঞাটা একবার মনে করিয়ে দেওয়া উচিত যে আমরা জানি যে কোনো বিশেষণ হচ্ছে সেইটাই যা বিশেষ পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটাকেই আমরা বিশেষণ হিসেবে চিহ্নিত করছি। এখন পরীক্ষাতে যদি শুধু বিশেষণ পদটা চায় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শুধু বিশেষণটাই নির্ণয় করতে হবে। এখানে ক্রিয়া বিশেষণ নির্ণয় করে দেখালে হবে না, যে ক্রিয়া বিশেষণ এক ধরনের বিশেষণ সেটা নয়। পরীক্ষাতে যদি শুধু বিশেষণটা চাই তাহলে বুঝতে হবে যে এটা আমাদের ভাব বিশেষণ চাচ্ছে না, চাচ্ছে শুধু নাম বিশেষণ। তাহলে এখানে আমরা এবার যে উদাহরণটা বা কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমরা দেখি। প্রথমে এখানে আছে প্রথম বাক্যটা হচ্ছে নীল আকাশ। আমরা জানি যে বিশেষণ পদের এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো রং যদি প্রকাশ করে, রঙের নাম যদি প্রকাশ করে, রং প্রকাশ করলে, বর্ণ প্রকাশ করলে সেটা কোনো সন্দেহ ছাড়াই সেটা বিশেষণ হবে। তাহলে আমরা এখানে আছে নীল আকাশ, সেটা হচ্ছে একটি কালার বা রং, আর তারপরে যে শব্দটা সেটা হচ্ছে আকাশ। তাহলে আমরা জানি যে আকাশ শব্দটা একটা স্থানের নাম, তাহলে এটা অবশ্যই বিশেষ্য। আমরা জানি যে বিশেষ্য যদি হয় জোড়া শব্দের নিয়ম অনুযায়ী তাহলে বিশেষ হলে তার ইমিডিয়েট আগে সেটা বিশেষণ হয়। তাহলে দুইটা নিয়মের অধীনেই এটা আমরা বিশেষণ হিসাবে পাচ্ছি। এক, তারপরে বিশেষ্য আছে তাহলে তার ইমিডিয়েট আগে বিশেষণ হবে, অথবা এটা যেহেতু হচ্ছে রং সেই জন্য এটাকে আমরা বিশেষণ হিসাবে চিহ্নিত করছি। এরপরে যে শব্দটা বা পরে যে বাক্যটা সেখানে আছে রোদেলা দুপুর, এইখানেও জোড়া শব্দ। জোড়া শব্দের নিয়মে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এটা যদি এক ধরনের এটা দুই, তাহলে এটা যদি বিশেষ হয় তাহলে অবশ্যই তার ইমিডিয়েট আগে বিশেষণ হবে, আর এটা যদি ক্রিয়া হয় তাহলে এটা ক্রিয়া বিশেষণ হবে। তাহলে রোদেলা দুপুর এই যে বাক্যটা এখানেও দুটো শব্দ আছে, তাহলে আমরা এখানে যদি বিশেষণ আছে কিনা নির্ণয় করতে চাই তাহলে দুইটা শব্দে তাহলে এই যে এইটা এক আর এইটা দুই, এই শব্দটার ক্ষেত্রে আমরা দেখছি যে দুপুর হচ্ছে একটি সময়ের নাম। যদি আমরা বলতাম দুপুরে, এর আগে ক্লাসে শিখেছিলাম যে সময় প্লাস বিভক্তি ক্রিয়া বিশেষণ, কিন্তু যদি শুধু সময়ের নাম হয়, শুধু সময়ের নাম হলে তখন দুপুর, তখন সেটা হয় বিশেষ্য। তাহলে এইটা যদি হয় বিশেষ্য তাহলে অবশ্যই এটা হবে বিশেষণ। তাহলে আমরা দ্বিতীয় বাক্যতেও যেটা পাচ্ছি রোদেলা বিশেষণ। এরপরে আমরা তৃতীয় বাক্যটা দেখি পাখিটি, এটা বিশেষণ না, অবশ্যই এটা কোনো একটা প্রাণী না, তাহলে এটা বিশেষ্য, এটাও বিশেষ্য। দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে, এখানেও আমরা কোনো বিশেষণ পাচ্ছি না। এরপরে আমরা পরের বাক্য দেখছি দক্ষিণা বাতাসে, এইটাও সেই এক দুই, এইটাও যদি জোড়া শব্দের নিয়মে আমরা নির্ণয় করি তাহলে দক্ষিণা বাতাসে, তাহলে বাতাসে, বাতাস হচ্ছে একটি এলিমেন্ট বা উপাদান, এটা বিশেষ্য, তাহলে তার ইমিডিয়েট আগে অবশ্যই দক্ষিণা এটা বিশেষণ হবে। দক্ষিণা বাতাসে টকটকে লাল পলাশ ফুল ফুটে আছে, এখন আমরা
প্রথম বাক্যের যে নিয়মটা শিখলাম যে যদি কোনো রঙের নাম হয় তাহলে অবশ্যই সেটা বিশেষণ হবে। তাহলে নাম যেহেতু একটি রং তাহলে এটাও আমরা বিশেষণ হিসাবে পাচ্ছি। পলাশ ফুল ফুটে আছে, এখন পলাশ যেহেতু একটি ফুলের নাম তাহলে অবশ্যই এটা বিশেষ্য। তাই দেখে সাদা মেঘের দল, তাহলে সাদা যেহেতু একটি রং তাহলে এটাকে আমরা বিশেষণ হিসাবে পাচ্ছি। ফলাকার মতো ঘুরছে, তাহলে এই বাক্যে আমরা বিশেষণ বলে চিহ্নিত করলাম। এবার যদি আমরা লিখি যে বিশেষণ, আমরা একটা পেলাম নীল রোজেগা, তাহলে এই জোড়া শব্দ
শব্দ যদি আমরা নির্ণয় করি তাহলে দুই নম্বরটা কোনোভাবেই বিশেষণ হওয়া সম্ভব না, কারণ এটা ধরা শব্দ। তাহলে সব হচ্ছে সাকল্যবাচক যে বিশেষণ সেগুলো, তাহলে এইটা যদি হয় বিশেষণ তাহলে এটা অবশ্যই বিশেষ্য হবে, আর এইটা হবে বিশেষণ। তাহলে এটা গেল একটা, এই যে আমরা দুইটা ফর্মুলা শিখলাম এই ফর্মুলার ভিতরেই মোটামুটি বেশ কয়েকটি যখনই সাথে যেগুলো আসবে বেশ কয়েকটি উদাহরণ এটা দিয়ে সলভ করা যাবে। আর কয়েকটা উদাহরণ হচ্ছে আমরা দেখি, অন্য উদাহরণগুলো অনুশীলন করার চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, সাবধান থেকো।